হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আজকে আমি এই ভিডিওতে খুব সহজে ফ্রাই রাইস বানিয়ে দেখাবো, ঘরোয়া উপকরণ সাথে বাড়ির চাল দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা তো চাল কিনে ফ্রাই রাইস বানিয়েছেন, একবার এইভাবে বাড়ির চাল দিয়ে বানিয়ে দেখুন তো, এত সুন্দর খেতে লাগে বলে বোঝাতে পারবো না। তাই একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন তো। আমি এই ভিডিওতে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আজকে আমি বাড়ির আতপ চাল দিয়ে এই ফ্রাই রাইসটা বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কেজি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এর পাশে আমি উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, সাথে হাঁড়িতে পরিমাণ মতো পানিও নিয়ে নিব। আমি হাঁড়িতে 1.5 লিটারের মতো পানি দিয়েছি। পানিগুলোকে ভালো করে গরম করে নিতে হবে। পানিগুলো ততক্ষণে গরম হয়ে যাক, আমি ততক্ষণে এদিকে কিছু সবজি কেটে নেই। আমি একটা প্লেটে ক্যাপসিকাম গুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি, সাথে কিছু মটরশুঁটি খোসা ছেড়ে নিয়েছি। আমি এখানে কিছু বিমও দিয়েছি, বিমগুলোকেও কেটে নিয়েছি লম্বা করে একটু। তার সাথে এখানে আমি 2 গাজর লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। এর পাশে আর একটা প্লেটে তেজপাতা, সাথে 2 চামচ শাহী জিরা, একটা বড় এলাচ, সাথে 2টো ছোট এলাচও নিয়েছি। এলাচগুলোকে একটু থেতে করে নিয়েছি। এর পাশে কয়টা লং নিয়েছি, সাথে কিছু গোলমরিচ এবং কয়টা দাল চিনিও নিয়েছি। এই মশলাগুলো আমরা যে পানি গরম করতে দিয়েছি ওই পানিতে দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে 2 চামচ লবণ দিয়ে দিব। লবণগুলো দিয়ে একটু নেড়ে নিব। নাড়া হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে দেওয়ার 10 মিনিট আগে চালগুলো পানি থেকে তুলে ঝাঁঝরি গামলায় দিয়েছি, যাতে করে পানিগুলো সব বাড়ি হয়ে যায়। তারপর এখানে সাদা তেল দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপের কিছু কম তেল নিয়েছি। তেলগুলো দেওয়া হয়ে গেলে এখানে বড় চামচ দিয়ে 2 চামচ ভিনিগার দিয়ে দিব। ভিনিগার দিলে ভাতগুলো ঝরঝরা থাকবে। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন, তাহলে ভাতগুলো ঝরঝরা থাকবে। এখন একটু নেড়ে ঢেকে দিব। ভাতগুলোকে আমি 70% এর মতো কুক করে নিব। এদিকে একটা প্লেটে কাজু বাদাম, সাথে কিছু কিশমিশও নিয়েছি। আপনারা যদি চান অন্য আরো কিছু অ্যাড করতে পারেন। এদিকে আমার ভাতগুলো 70% এর মতো সিদ্ধ হয়ে গেছে। ভাতগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, 70% হইলে নামিয়ে নিব। আমার 70% হয়ে গেছে, একটা ঝাঁঝরি গামলায় নামিয়ে নিব। ভাতগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে ভাতের মারগুলো ভালো করে ছেঁকে নিব, আর একটু হাতা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিব, যাতে ভাতগুলো জমাট না বাঁধে। এর পাশে উনুনে একটা কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেলও দিয়ে দিব। আমি এখানে সাদা তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। সবজিগুলোকে আগে একটু ভেজে নিলে অনেক ভালো হয়, ভাতের সাথে ভেজে নিলে সবজিগুলো সিদ্ধ হয় না, সাথে খেতেও ভালো লাগে না। তাই সবজিগুলোকে আগে একটু ভেজে নিলে অনেক ভালো হয়, সাথে খেতেও অনেক ভালো লাগে। সবজিগুলো 70% ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিব, সাথে 2 চামচ ঘিও দিয়ে দিব। ঘিটা অপশনাল, আপনারা চাইলেও নাও দিতে পারেন। ঘিগুলো দিলে ফ্রাই রাইসের টেস্টটাও অনেক বেড়ে যায়, তার জন্য আমি ঘি দিয়েছি। একটু গরম হয়ে গেলে রসুন আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশগুলো দিয়ে দিব। তারপর আর একটু ভালো করে ভেজে নিব। আপনারা এখানে নারকেল, বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব। একটু ভাতের মারগুলো কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন। আপনাদের কাছে যদি ঝাঁঝরি গামলা না থাকে তাহলে একটা ঝুড়ি নিয়ে ঝুড়ির উপরে মশারির টুকরা দিয়েও নিতে পারেন। আমি তাড়াতাড়ি করে ভাতগুলোকে একটু ভেজে নেই। ভাতগুলো আমার ভালো করে ভাজানো হয়ে গেছে, এখন ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব।
একটু নাড়া হয়ে গেলে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, সাথে হাফ কাপ চিনি ভালো করে চারদিকে ছড়িয়ে দিব। তারপর এখানে দু চামচ কেওড়া জল, তারপর দু চামচ গোলাপ জল দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব। ভাতগুলোকে আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ না ভাতগুলো ঝরঝরা হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দিবেন, সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই ফ্রাইড রাইসগুলো, তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দেখুন তো। খেতে অনেক মজা লাগে, সাথে হেলদিও। বাড়ির চাল দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার ফ্রাইড রাইস। ছোট বাচ্চা যদি থাকে একদম খুশি করে খাবে, খেতে তো অনেক মজাদার সাথে হেলদিও, তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আপনারা সবাই পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।